মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্র, আর সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমানি বিশ্বাস। তিনি মোট ভোট পেয়েছেন এখনো পর্যন্ত 5772টি, ভোট পার্সেন্টেজ 65.87। তারপরেই রয়েছে ভারতীয় জনতা পার্টির কৌশিক দাস, তিনি ভোট পেয়েছেন 1388, ভোট পার্সেন্টেজ 15.84%। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত সুতি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস। মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্র, আর সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমানি বিশ্বাস। তিনি মোট ভোট পেয়েছেন এখনো পর্যন্ত 5772টি, ভোট পার্সেন্টেজ 65.87। তারপরেই রয়েছে ভারতীয় জনতা পার্টির কৌশিক দাস, তিনি ভোট পেয়েছেন 1388, ভোট পার্সেন্টেজ 15.84%। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত সুতি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস। মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্র, আর সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমানি বিশ্বাস। তিনি মোট ভোট পেয়েছেন এখনো পর্যন্ত 5772টি, ভোট পার্সেন্টেজ 65.87। তারপরেই রয়েছে ভারতীয় জনতা পার্টির কৌশিক দাস, তিনি ভোট পেয়েছেন 1388, ভোট পার্সেন্টেজ 15.84%। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত সুতি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস। মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্র, আর সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমানি বিশ্বাস। তিনি মোট ভোট পেয়েছেন এখনো পর্যন্ত 5772টি, ভোট পার্সেন্টেজ 65.87। তারপরেই রয়েছে ভারতীয় জনতা পার্টির কৌশিক দাস, তিনি ভোট পেয়েছেন 1388, ভোট পার্সেন্টেজ 15.84%। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত সুতি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস। মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্র, আর সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমানি বিশ্বাস। তিনি মোট ভোট পেয়েছেন এখনো পর্যন্ত 5772টি, ভোট পার্সেন্টেজ 65.87। তারপরেই রয়েছে ভারতীয় জনতা পার্টির কৌশিক দাস, তিনি ভোট পেয়েছেন 1388, ভোট পার্সেন্টেজ 15.84%। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত সুতি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস।